হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। আমি তৌহিদুল ইসলাম বলছি ওয়ান স্কোয়ারের পক্ষ থেকে। আজ আমরা আপনাদের মাঝে নতুন একটি ক্লাস নিয়ে আসলাম। ক্লাসটি আপনাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ হবে আশা করছি। গ্রুপের অনেক মেম্বার আছে যারা আমাদেরকে পার্সোনালি মেসেজ দিছে এবং গ্রুপে বিভিন্ন ধরনের পোস্ট দিছে, সেই জন্য ভাবলাম তাদেরকে আলাদা আলাদা ভাবে সলভ না করে একটা ভিডিও তৈরি করি, যেন সকলে এটা সম্পর্কে জানতে পারে এবং এটা সম্পর্কে বেসিক যে ধারণাটা আছে সেটা সম্পর্কে জানতে পারে। আজ আমরা মূলত দেখাবো আমাদের গ্রুপে বিভিন্ন পোস্ট অথবা পার্সোনাল মেসেজ আছে, তারা অনেকে প্রশ্ন করে যে আমরা মাইক্রো মাইক্রো জব সাইট যেগুলো আছে সেখানে আমরা সিপি অফারগুলো প্রমোট করতে পারবো কিনা, অথবা সে অফারগুলো যদি আমরা প্রমোট করি তাহলে কি কি সুবিধা অথবা অসুবিধা আছে, অথবা আমাদের যে সিপিএ নেটওয়ার্কগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হবে কিনা সে ব্যাপারেও অনেকে প্রশ্ন করছে, এবং লিড আসবে কিনা মাইক্রো ওয়েবসাইটে যদি আমরা সিপিএ অফারগুলো প্রমোট করি তাহলে আমাদের কোনো লিড আসবে কিনা সে ব্যাপারে অনেকে জানতে চেয়েছে। আর সে সম্পর্কে আমরা একটা রিভিউ ক্লাস নিব, এখানে আমরা যথেষ্ট পরিমাণ আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন আমরা পরবর্তী যে কোনো একটি আপডেট দিলে আপনার কাছে নোটিফিকেশন যায় এবং আপনি সেটা মিস না করেন। আর আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে ওয়ান স্কোয়ার এক্সপার্ট টিম, সেই গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন। আশা করছি সিপিএ মার্কেটিং রিলেটেড যে কোনো সমস্যার সমাধান আমাদের গ্রুপে পেয়ে যাবেন, এবং আমাদের গ্রুপে মেম্বার যারা আছেন, নতুন মেম্বার যারা আছে, তারা আমাদের ক্লাসগুলো আস্তে আস্তে করতে থাকুন। আশা করছি সিপিএ মার্কেটিংয়ের ব্যাপারে আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন। আর সিপিএ মার্কেটিং রিলেটেড যে কোনো সমস্যার সমাধান আমরা আমাদের অফিসিয়াল চ্যানেল ওয়ান স্কোয়ার চ্যানেলে আমরা দিয়ে থাকি, আপনি এখান থেকে সলভ করে নিতে পারেন। চলুন আজ আমরা দেখি মাইক্রো মাইক্রো জব সাইট কি কি আছে এবং সেই সাইটগুলোতে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, এবং আমাদের যে সিপিএ নেটওয়ার্কগুলো আছে সেগুলো আমাদেরকে কি বলে যে আমরা এখানে আমাদের সিপিএ অফারগুলো প্রমোট করতে পারবো কিনা, সেজন্য চলুন আজ আমরা আমাদের ক্লাসে চলে যাই। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করি। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আমরা প্রথমে সার্চ দেই মাইক্রো মাইক্রো জব সাইট। মাইক্রো জব সাইটে সবচেয়ে টপ যে মাইক্রো ওয়ার্কার্স ডট কম অথবা র্যাপিড ওয়ার্কার্স আছে, পিকো পিকো সাইট আছে। দেখুন এখানে প্রথমে যে মাইক্রো ওয়ার্কার্সের যে ওয়েবসাইটটা আসলো সেটা আসলো, আমরা মূলত দেখব অন্য একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা মাইক্রো জব টাইপের যে সাইটগুলো আছে সেগুলো আমরা একটু দেখি এখানে কি কি বলা আছে। দেখুন এটা একটা নর্মাল একটা ওয়েবসাইট, এখান থেকে অনলাইন মাইক্রো জবগুলো আমরা এখান থেকে খুঁজে পেতে পারি, কিন্তু আজ আমরা জানবো মাইক্রো জব টাইপের মার্কেট প্লেস কোনগুলো। প্রথমে আমরা ফ্রিল্যান্সারদের জন্য মাইক্রো জব সাইট কোনগুলো দেখি, দেখে নেই। এখানে বিভিন্ন ধরনের মাইক্রো জবের ওয়ার্কগুলো আছে, কিন্তু আমরা চাচ্ছি যে মাইক্রো জব মার্কেট প্লেস সম্পর্কে রিভিউ জানার জন্য। এখানে মাইক্রো জব সাইটগুলো সম্পর্কে কিছু ডিটেলস বলা আছে, দেন আমরা মূলত দেখব যে আমাদের মাইক্রো জব সাইট কোনগুলো আছে। আমরা একটু চেক করে দেখি, মাইক্রো জব মার্কেট প্লেস ভার্সেস কন্টেন্ট ডাটা এসব না, মূলত আমরা দেখব যে আমাদের মাইক্রো জব সাইট কোনগুলো। মাইক্রোসফট লিমিটেশন অফ মেক মানি আমরা স্টেপ বাই স্টেপ চেক করে দেখি, সেজন্য আমরা মূলত আগে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি না যে মাইক্রোসফট সাইট কোনগুলো, আমরা আপনাদের সাথে একটি একটি করে চেক করে দেখি। দেখুন এখানে আমাদের এই নেটওয়ার্কটা যেমন ইনকম্পোপিডিয়া ডট কম এখানে আমাদের দেওয়া আছে, আমরা একটু দেখি মাইক্রো ওয়ার্কার জব সাইট কোনগুলো। আমাদের প্রথমে যে দেখুন এখানে টপ বেস্ট লেজিট মাইক্রো জব সাইট টু মেক মানি অনলাইন, এখানে অবশ্যই আমাদের দেওয়া আছে। আমরা যে প্রথমে দেখি অ্যামাজন ম্যানুফ্যাকচার টাস্ক, দেন আমাদের যে ক্লিক ওয়ার্কার এটা অনেক ভালো একটি মাইক্রো ওয়ার্কার সাইট, দেন আমাদের ক্রাউন সোর্স র্যাপিড ওয়ার্কার্স। র্যাপিড ওয়ার্কার্স সকল মাইক্রো ওয়ার্কার যে সাইট আছে তার মধ্যে টপ র্যাঙ্কিং একটা সাইট, এখানে সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। দেন মাইক্রো ওয়ার্কার্স একটা আছে,
এটা মাইক্রো ওয়ার্কার্স আসলে অনেক ভালো একটি সাইট। এখান থেকে দেন আমরা দেখুন এখানে গুরু ডট কম আছে, শাটার ট্যাক্স আছে, পিকো ওয়ার্কার্স, পিকো ওয়ার্কার্স, তারপর র্যাপিড ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্স, এই তিনটি সাইট হচ্ছে সবচেয়ে মাইক্রো ওয়ার্কারদের জন্য সবচেয়ে বেস্ট একটি সাইট। দেখুন এই সাইটগুলোতে আমরা কিন্তু আমরা কিছু ডলার ইনভেস্ট করে আমাদের অফারগুলো সিপি অফারগুলো প্রমোট করতে পারি, মিনিমাম $10-এর মতো লাগে, তাহলে আমরা কি করতে পারি পেজ এর মাধ্যমে আমরা লিড আনতে পারি। কিন্তু এখন কথা হলো আমাদের যে সিপিএ নেটওয়ার্কগুলো আছে, বিভিন্ন ধরনের সিপিএ নেটওয়ার্ক বলতে অ্যাডওয়ার্ক মিডিয়া, সিপিএ গ্রিপ, সিপিএ লিড, অ্যাডভার্টেন, এখানে বিভিন্ন ধরনের সিপিএ অফারগুলো আমরা নিয়ে কাজ করতে পারি খুব সহজে। আমরা অলরেডি দেখেছি এসব নেটওয়ার্কে কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, যেমন সিপিএ গ্রিপ, অ্যাডওয়ার্ক মিডিয়াতে অথবা পিএসএল ডেটিং অফারগুলো আমরা নিয়ে কাজ করতে পারি এই সাইটগুলো থেকে। এই সাইটগুলো মূলত আমরা এর আগে দেখিয়েছি কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এখানে আমরা প্রথমে জানি যে আমাদের লিড গুলো নিয়ে আমাদের বায়াররা আসলে কি করতেছে। দেখুন আমরা যখন একটা জিমেল সাবমিটের অফার নিয়ে কাজ করি, ইমেল সাবমিটের যে অফারগুলো আছে এখান থেকে অনেক ভালো বেনিফিট পাওয়া যায়, অথবা অ্যামাজন গিফট কার্ডের প্রোডাক্টের যেগুলো আছে সে অফারগুলো যখন নিয়ে আমরা কাজ করতেছি, যখন একটা লিড কনভার্সন হচ্ছে অর্থাৎ একটা জিমেল যখন আমাদের ট্রাফিক হচ্ছে সাবমিট করতেছে, সেটা নিয়ে আমাদের রিয়েল যে বায়ারগুলো আছে অর্থাৎ অ্যাডওয়ার্ক মিডিয়াকে যারা কাজ দিছে তারা মূলত কি করতেছে। দেখুন যখন একটি ওয়েবসাইটে একটা ট্রাফিক যে জিমেল সাবমিট করতেছে, তখন অবশ্যই যে বায়ারগুলো আছে তারা মূলত তাদের ইমেলটা তারা হচ্ছে সেভ করে রাখতেছে, এবং পরবর্তী সেসব ইমেলগুলোতে আমাদের রিয়েল বায়ার যারা আছে তারা হচ্ছে তাদের অফারগুলো প্রমোট করতেছে, এবং এর মাধ্যমে তারা মাঝে মধ্যে সেল আনতেছে অথবা বিভিন্ন ধরনের। এটা আসলে আমাদের দেখার বিষয় না, কারণ তারা কি করতেছে সেটা তাদের ব্যাপার, তবুও তারা তাদের অফারগুলো প্রমোট করার জন্য মূলত আমাদেরকে ইমেল সাবমিটের যে অফারগুলো নিয়ে কাজ করি সেটা নিয়ে আমাদের কাজ করার সুযোগ দেয়। এখন যে মাইক্রো ওয়ার্কার সাইটগুলো আছে এখানে, এটা কিন্তু আসলে আমাদের সোর্স না, কারণ এখান থেকে তাদের যে লিডটা আসছে সেটা কোনো কাজের না। তারা যেহেতু আমাদের কাজ দিচ্ছে তাদের, এবং প্রতিটি কনভার্সনের জন্য একটা পেমেন্ট দিচ্ছে, সেই পেমেন্টটা আসলে কতটা যোগ্য সেটা যারা বায়ার আছে তারা সবসময় ট্র্যাকিং করতেছে, যে আপনি কই থেকে তাদেরকে ট্রাফিক দিচ্ছেন, রিয়েল ট্রাফিক কিনা, অথবা কোনো সফটওয়্যারের মাধ্যমে অটো কনভার্সন হচ্ছে কিনা, অথবা আপনি নিজে অ্যাকশনগুলো কমপ্লিট করতেছেন কিনা, তারা সবসময় ট্র্যাকিং করতেছে যে আপনি কই থেকে তাদেরকে ট্রাফিক দিচ্ছেন। সেজন্য আমরা চলুন আগে দেখি আমাদের অ্যাডওয়ার্ক মিডিয়া ওয়েবসাইটটা, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখি যে তারা কীভাবে ট্রাফিকগুলো দিলে তারা অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করবে না। দেখুন আপনি যদি মাইক্রো ওয়ার্কার সাইটগুলো থেকে ট্রাফিক দেন, তাহলে কিন্তু আসলে তারা যেভাবে ট্রাফিক সোর্সগুলো চাচ্ছে তারা সে ট্রাফিক সোর্সটা পাচ্ছে না, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু এটা ইফেক্ট করবে। এমনকি এই মাইক্রো ওয়ার্কার সাইটগুলো থেকে আপনি যদি ট্রাফিক দেন, তাহলে একসময় দেখবেন যে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হওয়ার পসিবিলিটি অনেকটাই। দেখুন আমরা অ্যাডওয়ার্ক মিডিয়ার ওয়েবসাইটে চলে আসলাম। অ্যাডওয়ার্ক মিডিয়ার এটা মূলত যে ল্যান্ডিং পেজ, তাদের হোম পেজ, যেটা এরকম একটা ইন্টারফেস আসলো, আমরা অলরেডি এর আগে দেখিয়েছি। আমরা এখন দেখি অ্যাডওয়ার্ক মিডিয়াতে কি ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন দিচ্ছে আমাদের লিডগুলো প্রোভাইড করার জন্য। সেজন্য আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে আমাদের এখানে দেখুন লিগেল অ্যান্ড কম্পলিশনে দেওয়া আছে টার্মস অ্যান্ড কন্ডিশন। আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনে দেখি তাদের যে কন্ডিশনগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানি। এখানে দেখুন অলরেডি তাদেরকে দেওয়া আছে যে ওয়েবসাইট অ্যাপ্রুভাল, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কী কী দরকার, প্রমোশন অ্যান্ড রিকোয়ার্ড। এখানে প্রমোশন অ্যান্ড রিকোয়ার্ডে আমাদের মূলত সব ধরনের যে কীভাবে আমরা তাদেরকে লিডগুলো প্রমোশন করবো সে সম্পর্কে দেওয়া আছে। এখানে ওয়েবসাইট মাস্ট নট প্রমোশন লিগেল অ্যাক্টিভিটিস অর ভায়োলেশন অফ দ্য, এখানে সরাসরি বলা আছে যে আমরা কোনো ধরনের, দেখুন এখানে কোনো ধরনের সফটওয়্যার অথবা নিজে কোনো অ্যাকশন কমপ্লিট করে অথবা কোনো মাইক্রো ওয়ার্কার যে সাইটগুলোতে আছে এখান থেকে আমরা তাদেরকে কোনো ধরনের লিড দিতে পারবো না। এখানে সব সময় তাদেরকে কোয়ালিটিফুল একটি লিড কনভার্সন দিতে হবে, তাহলে তারা আমাদেরকে পেমেন্ট দিচ্ছে।
সেজন্য যে মাইক্রো ওয়ার্কের সাইটগুলো আছে সেই সাইটগুলোতে কিন্তু তারা কোয়ালিটিফুল কোনো ধরনের যে লিডগুলো আছে সেই লিডগুলো তারা পাচ্ছে না। সেজন্য আমরা আমার যে মতামত সেটা আমি আপনাদেরকে এখন বলি, আমাদের যে সিপিএ নেটওয়ার্কগুলো আছে সেগুলো আমরা বিভিন্ন ধরনের প্রমোশন মেথড আছে, যেমন টুইটার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, তারপরে আমরা যে ডেটিং সাইটে যে মার্কেটিংগুলো আছে সেগুলোতে করতে পারি, বিভিন্ন ধরনের আমাদের মার্কেট প্লেস আছে সেখানে আমরা সরাসরি আমাদের অফারগুলো প্রমোট করতে পারি। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা মতে আমরা যে যে মাইক্রো জব সাইট আছে, যেমন মাইক্রো ওয়ার্কার্স, পিকো ওয়ার্কার্স, র্যাপিড ওয়ার্কার্স, র্যাপিড ওয়ার্কের অনেক মানুষ কাজ করে সিপি অফারগুলো প্রমোট করার জন্য, এই ধরনের যে নেটওয়ার্কগুলো আছে এখানে কখনোই আমাদের সিপে অফারগুলো প্রমোট করা উচিত না, এতে আমাদের অ্যাকাউন্ট অবশ্যই সাসপেন্ড হবে। এমনকি আপনার মাইক্রো ওয়ার্কার সাইডে যদি আপনি ডলার দিয়ে যে অফার আছে সেই অফারগুলো প্রমোট করেন, আপনার এখান থেকে কোনো ধরনের লাভ আসবে না, অর্থাৎ কোনো কনভার্সন আপনার এই র্যাপিড ওয়ার্কার্স অথবা পিকো ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার সাইড থেকে আপনার কোনো ধরনের যে লিড আসবে না। বরং আপনার যে অ্যাকাউন্টে আছে, অ্যাকাউন্টে যদি আপনি অন্য মিডিয়াগুলোতে কাজ করে যদি আপনি কিছু রেভিনিউ পান, সেই রেভিনিউগুলোও আপনার হারানোর চান্স থাকে। সেজন্য আমরা অবশ্যই অ্যাভয়েড করবো যে মাইক্রো জব সাইট যেগুলো আছে সেই জব সাইটগুলোতে কখনোই আমাদের সিপে অফারগুলো প্রমোট করবো না, এতে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে এবং কোনো ধরনের লিড আসবে না। আশা করছি অনেকের যে আমাদের গ্রুপে অনেকে পার্সোনাল যারা মেসেজ দিচ্ছে যে মাইক্রো ওয়ার্কার সাইডে আমরা অফারগুলো প্রমোট করতে পারবো কিনা এবং এতে লাভ হবে কিনা, আশা করছি আপনারা আপনাদের কোয়েশনগুলো পেয়ে গেছেন। আর আমরা পরবর্তীতে গ্রুপের মেম্বারদের যাদের যে ধরনের সমস্যা আছে সে সম্পর্কে আমরা সলভ দেওয়ার চেষ্টা করবো, এবং কিছু নতুন নেটওয়ার্ক আছে যেগুলোতে আমরা আমাদের সিপে অফারগুলো প্রমোট করতে পারি এবং খুব সহজেই আমাদের যে অফারগুলো আছে প্রমোট করে আমাদের লিড কনভার্সন করতে পারি, সেই সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে দেব। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ওয়ান স্কয়ার সাথে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।